পাঁচ বছরের জন্য এখানে এসেছি, যারা ঝামেলা সৃষ্টি করছেন তারা এখন থেকে সাবধান হয়ে যান, না হলে চারজনের পর হিসেব হবে। গদা নিয়ে কাউকে উৎখাত করতে হয় না, দেখলেই উৎখাত হয়ে যায়। সাত সকালে কাঁধে গদা নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার হনুমান জয়ন্তীর দিন দুর্গাপুরের ইস্পাত নগরীর বি জোনে বয়েজ ক্লাবের মাঠে প্রাতঃভ্রমণে আসেন তিনি। সেখানেই দলীয় কর্মীদের দেওয়া গদা কাঁধে নিয়ে প্রাতঃভ্রমণ করেন, মহিলাদের সাথে আলাপচারিতা করেন, সমস্যার কথা শোনেন, যুবকদের সাথে ক্রিকেট এবং ফুটবলও খেলেন। তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে আক্রমণ করে বলেন, সমস্যা হবে না, কেন হবে? কাশ্মীরে ল অ্যান্ড অর্ডার ঠান্ডা হয়ে গেছে, উনি যদি ধমকি দেন ল অ্যান্ড অর্ডার সমস্যা হবে, তাহলে ওনাকে দায়ী নিতে হবে। যারা আগে টাকা ফেরত দিন ওই লোকগুলোর, নাহলে ওরাও জেলে যাবে। যারা দু নম্বরই চাকরি পেয়েছে, পরীক্ষা দেয়নি, সাদা খাতা দিয়েছে, ওরে নম্বর বসানো হয়েছে, SMS করে চাকরি দেওয়া হয়েছে, তাদের মধ্যে অনেকে ভোট কর্মী হিসেবে তাদের নাম এসেছে, প্রিসাইডিং অফিসার রয়েছে, তারা এখন কি করবে? বাদ দিতে হবে তো, যারা অবৈধ কাজ করেছে, চাকরি জন্য সে টিচারই নয়, এমনিতে তো আইপিএকের লোকেরা বসে যায় ভোট করাতে, কাউন্টিংও আইপিএকের লোক ঢুকে যায়, এই লোকেরা ঢুকতো হয়তো, এখন সে সব বন্ধ হয়ে যাবে, পুরো পরিষ্কৃত হয়। 1 ইঞ্চি মাটি ছাড়ার দরকার নেই, একটা শিক্ষা দরকার আছে, দ্বিতীয়বার যেন কে এরকম অন্যায় ভুল না করে। আপনি 12 বছরের গল্প শুনুন, পশ্চিমবাংলায় সব ডিপার্টমেন্ট সব কিছু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, একটা প্রজন্ম নষ্ট, যে পরীক্ষা দিল না, যে পাস করলো না, সে যদি টিচারই করে, তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি তৈরি হচ্ছে? আর ক্ষতি না হোক এটা আমরা চাই। তারা বড় বড় কথা বলছে ডোনেশন বন্ডে, তারা কেন টাকা নিয়েছে? যদি নিয়েই দেখে সে টাকা ফেরত দিক পার্টিকে যারা দিয়েছে, এরা এত হাম্য বলছে আমার বাড়ির সামনে কেউ বন্ড দিয়ে গেছে, তোদের মতো এরকম হাঁটুতে বুদ্ধি আছে নাকি? লোক বোঝে না কিছু, আমার বাড়ির সামনে দিতে পারতো, আপনার বাড়ি CPM অফিসে কেন দিল না? চেনে না, ড্রপ বক্সে ফেলে যাচ্ছে, টাকা ফেলার জায়গা নেই। বোমা তো কত ফাটছে আজ কি নাকি, ওরা পাড়ায় ফাটায় আর বাকিরা কোর্টে ফাটাচ্ছে, এদিকে ফাটাচ্ছে, এত থাপ্পড় খাচ্ছে কোর্টে গিয়ে, গাল লাল হয়ে গেছে, তাও দেখো লজ্জাও নেই। আবার সুপ্রিম কোর্ট যাচ্ছে, সুপ্রিম কোর্টে গেলে কি হবে? আগেও গেছে, ওরা ওই কি রক্ষা কবচ নিতে যেত, একদিন বাঁচাবার জন্য যাচ্ছে, আমার জীবনেও চলে যান, কেউ বাঁচাতে পারবে না। যারা সারা দেশের সন্ত্রাসবাদীকে জায়গা দিয়েছে, সন্ত্রাসবাদীদের নিয়ে যারা ঘুরে বেড়ায়, শাহজাহানের মতো সন্ত্রাসবাদীকে পুষেছে, তাদেরকে কে মারবে? এই প্রশ্ন তুলে বলেন, নির্বাচন আর কোনো কিছু নেই, এখন প্রাণের ভয় তাই পুলিশকে ফিট করেছে। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, KGR পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।